লাখ নিযুক্তি, এটাও কোর্ট কেস নাই, দুর্নীতির অভিযোগ নাই। এই বিষয়টোয়ে সকলোরে দৃষ্টি আকর্ষণ করেছিল যে আমি যেতিয়া চাকরি দিব যাও হাইকোর্টর তো কিবা একটা অর্ডার আহে, স্টে অর্ডার আহে, চাকরিবুর নহয়গৈ। অসমে কেনেকৈ এক লাখ নিযুক্তি, এটাও কোর্ট কেস নোহোৱাকৈ আৰু এটাও দুর্নীতির অভিযোগ নোহোৱাকৈ সমাপ্ত কৰিব পাৰিলে, তার একটা দীঘলীয়া প্রেজেন্টেশন মই এই সময়ছোৱাত দাঙি ধৰিছিলো। আর সকলোৱে অসমৰ স্বচ্ছ নিযুক্তির ব্যবস্থাটো খুব আদরণি জনাইছিল। অসমত আমি নতুন নতুন ব্যবস্থা কিছুমান সৃষ্টি করার কারণে প্রচেষ্টা করে আছো। এই জিলা উপায়ুক্তর সম্মিলনখনত আমি কেনেকৈ যোৱা কিছুদিনত মই ঘোষণা করা আঁচনিবিলাক রূপায়ণ করিব পাৰো, সফলভাবে রূপায়ণ করিব পাৰো। 2 অক্টোবৰৰ পৰা আমি বসুন্ধৰা 3 আৰম্ভ কৰিম, বাল্য বিবাহৰ বিৰুদ্ধে এটা ডাঙৰ অভিযান আৰম্ভ হ'ব নৱেম্বৰ ডিচেম্বৰত, ইয়াৰ মাজত নিযুত মইনা আঁচনি আৰম্ভ হ'ব, ইয়াৰ মাজত মুখ্যমন্ত্ৰীৰ মহিলা উদ্যমিতা আঁচনিখন আৰম্ভ হ'ব, ইয়াৰ মাজত অৰুণোদয় 3.0 আমি নতুনকৈ আৰু বহুত হিতাধিকাৰীক লগত লৈ অরুণোদয় আসনি সম্প্রসারণ করব খুঁজিছো, তার বিষয়ে আমি আলোচনা করলো। আমি 126টা সমষ্টিত 1টাক মহকুমা আর উপজিলা আমি গঠন করব খুঁজিছো, আর প্রথম ব্যাচটো আমি 2 অক্টোবৰৰ পৰা আরম্ভ করিম। প্রত্যেকটো বিধানসভা সমষ্টিত কেনেকৈ আমি মহকুমা অথবা উপজিলা, অর্থাৎ মহকুমা অব্লিক উপজিলা, মহকুমা বুলিও কব পাৰো, উপজিলা বুলিও কব পাৰো, আৰু এই মহকুমা সমূহত কি কি ক্ষমতা থাকিব তার বিষয়েও আজি আমি জিলা উপায়ুক্ত সম্মিলনখনত দীঘলীয়াকৈ আলোচনা কৰিলো। 50,000 নিযুক্তি হব। মই যোৱাবাৰে কৈছিলো যে এটা পৰীক্ষাত 12 লাখ 13 লাখ প্রার্থীয়ে অবতীর্ণ হব। ডিসি সকলে, জিলা উপায়ুক্ত সকলে পরীক্ষাটো সুচারুরূপে আয়োজন করব লাগিব, তার বিষয়েও অহাকালি আমি দীঘলীয়াক কথা পাতিম, যাতে আগর দরে আমি যাতে যেটো কীর্তিমান স্থাপন করেছিল সেই কীর্তিমানটো যাতে অক্ষুণ্ণ অবস্থাত রাখিব পাৰো, তার কারণে আমি ডিসি সকলক সজাগ করব লাগিব। আর আমি প্রচেষ্টা করিম যে এইবারও যাতে আগর দরে আমি একটা স্বচ্ছ নিকা পরীক্ষা পাতিব পাৰো, তার কারণে অহাকালি মই দীঘলীয়াক ডিসি সকলৰ লগত আলোচনা করি।